প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আমরা প্রায় সময় ফ্রন্ট এন্ডে ফর্ম ডিজাইন করি, তার উদ্দেশ্য হচ্ছে ইউজারের কাছ থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন কালেক্ট করা। তো যখনই একজন ইউজার ফর্মের মাধ্যমে ইম্পর্টেন্ট ইনফরমেশন সাবমিট করবে, সেটা কীভাবে একটি নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে নিয়ে আসতে হয় সে প্রসঙ্গে আলোচনা করব এই ভিডিও টিউটোরিয়ালে। তো আমি যে ওয়েবসাইট এইখানে ভিজিট করেছি দেখতে পাচ্ছেন, formspree.io, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আমরা যে কাজটা করতে পারবো, এইখানে আমরা API ব্যবহার করতে পারবো তাদের, এবং সেই API এর মাধ্যমে খুব সহজেই আমরা ফর্মে যে ডেটাগুলো সাবমিট করা হবে সেটা আমাদের ইমেল অ্যাড্রেসে নিয়ে আসতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ডকুমেন্টেশন রয়েছে কীভাবে শুরু করবেন সেই প্রসঙ্গে এখানে দেওয়া আছে। তো প্রথমে যে কাজটা করব, আমি এখান থেকে এই ফর্মটা কপি করে নিচ্ছি যাতে করে আমার এখানে টাইম সেভ হয়। আমরা যে কাজটা করব, দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার তৈরি করা আছে, index.html আমি লিখে দেন আমি যে ডেটাটা কপি করে নিয়ে এসে যে ফর্মটা কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো ডেফিনেটলি আপনারা আপনাদের মতো ফর্ম ডিজাইন করতে পারবেন, সেটা ডেফিনেটলি এখানে কোনো ম্যাটার না। বাট লক্ষ্য রাখবেন এখানে দুইটা ইম্পর্টেন্ট বিষয়, ফর্মের অ্যাকশন এবং এই মেথড, এই দুইটা জিনিসের দিকে লক্ষ্য রাখবেন। রাইট, তো এখানে কী কী রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি রান করে ওপেন উইথ লাইভ সার্ভারে দেখাচ্ছি, একটু সময় নেবে। আমি যখন এটা রান করবে তখন এখানে দেখতে পাচ্ছেন এই যে ইওর ইমেল অ্যান্ড সাবমিট দেখাচ্ছে। তো আমি এখানে শুধু ইমেল অ্যাড্রেস নিব না, আমি চাইলে নেমও নিতে পারি বা কোনো একটা মেসেজও নিতে পারি। আমি এখান থেকে এটা কপি পেস্ট করে নিচের দিকে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি ইওর নেম, অ্যান্ড দেন আমি যে কাজটা করব এখানে ফরে নেম ব্যবহার করব। এবং ফরে যেটা ব্যবহার করবো এক্স্যাক্টলি সেম আইডির সাথে সেটা ব্যবহার করব। এটা ডেফিনেটলি ফর্ম সাবমিশনের সাথে স্পেসিফিক না, বাট এইখানে অ্যাক্সেসিবিলিটির বিষয়। তো যাই হোক, সেই প্রসঙ্গে এটা আলোচনা করব না। এবং এইখানে টাইপ দিতে চাচ্ছি আমি টেক্সট, দ্যাটস ইট। একটা বিষয় এখানে মাস্ট লক্ষ্য রাখতে হবে, যখনই ফর্মের ডেটা সাবমিট করব আমরা তখন এই নেম ভেরি ইম্পর্ট্যান্ট। সো এক্স্যাক্টলি এটা লক্ষ্য রাখবেন, এখানে আমি দিচ্ছি নেম, যেহেতু আমি এখানে ফরের মধ্যে দিয়েছি নেম আইডির সাথে ম্যাচ রেখে। এবং এখানে আমি দিচ্ছি ইমেল, স্মল চাইলে এখানে ব্যবহার করতে পারেন কিংবা ক্যাপিটাল, ডাজেন্ট ম্যাটার। সো নেম নিচ্ছি এবং ইমেল নিচ্ছি দুইটা জিনিস, চাইলে আমি এখানে মেসেজও নিতে পারি। তো সেই জন্য আমি যে কাজটা করছি এইখানে, আমি নিচের দিকে এইখানে আমি যে ব্যবহার করব সেটা হচ্ছে মেসেজ, টেক্সটটা ব্যবহার করব এবং এখানে বলে দিচ্ছি ইওর মেসেজ, ওকে। অ্যান্ড ফাইনালি আমি এখানে টেক্সট এরিয়া ব্যবহার করব। সো এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াটা তৈরি করব। ডেফিনেটলি আমি এখানে পুরোটা লিখতে চাচ্ছিলাম টেক্সট এরিয়া, দ্যাটস ইট। অ্যান্ড দেখতে পাচ্ছেন টেক্সট এরিয়া তৈরি করা হয়ে গেছে। তো এখানে যে কাজটা করবো এই এক্স্যাক্টলি সেম, নেমের মধ্যে মেসেজ দিব, আইডির মধ্যে মেসেজ দিব। তো আশা করি আমাদের ফর্মটা তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই পাশাপাশি চলে এসেছে। এখানে আমাদের ডিজাইন করার মেইন উদ্দেশ্য না, জাস্ট ফর্মটা তৈরি করার উদ্দেশ্য। তারপরও এখানে আমি ব্রেক দিয়ে দিচ্ছি, জাস্ট দুইটি ব্রেক, এবং চাইলে এখানে ডিবও ব্যবহার করতে পারতাম। সো ডিব অ্যান্ড ব্রেক দুইটা ব্যবহার করি, এখান থেকে এতটুকু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এখানে ডিবটা বসিয়ে দিচ্ছি এই যে এখানের মধ্যে, ফাইন। অ্যান্ড দেন এখানেও আমি ডিব বসাতে যাচ্ছি, ডিব, ওকে। সো আমি এটা আসলে কেটে নিতে যাচ্ছিলাম, অ্যান্ড দেন আমি এটা বসাতে যাচ্ছিলাম, কোনো সমস্যা নেই, এতটুকু কেটে নিয়েছি। ডিবের মধ্যে আমি এটা বসিয়ে দিলাম, সেভ। অ্যান্ড ফাইনালি এটাকেও ডিবের মধ্যে রাখতে যাচ্ছি, সো ডিব, অ্যান্ড দ্যাটস ইট, এতটুকু, ওকে। সো আশা করি এবার পাশাপাশি না, এটা একটি অন্যটির নিচে চলে এসেছে। অ্যান্ড ফাইনাল যে কাজটা করবো আমি চাইলে এখানে ব্রেক অ্যাড করতে পারি। তো আমি এখানে ডিজাইনিংয়ের কাজ আগেই বলেছি, আমি ডিজাইন করছি না, কারণ ফর্ম ডিজাইন নিয়ে অনেক ভিডিও করেছি। সো এখানে জাস্ট কীভাবে ফর্মের ডেটাটা সাবমিট করার পর সেটা ইমেলে নিয়ে আসতে হয় আপনার ইমেল অ্যাড্রেসে, সেটা দেখাতে যাচ্ছি, ওকে। সো ফার সো গুড, এবং এইখানে এটার পরে আমি জাস্ট একটা ব্রেক দিয়ে দিচ্ছি, ওকে। সো যতটুকু দরকার আমি বেসিক জিনিস এখানে করে নিয়েছি। এবার এখানে আমি ইনফরমেশন দেবো এবং সেই ইনফরমেশন চাচ্ছি আমার ইমেল অ্যাড্রেসে নিয়ে আসতে। তো তার জন্য কী কী করতে হবে সেটা আমরা দেখি, এখানে গেট স্টার্টেড যদি দেন। তো সবার আগে যে কাজটা করতে হবে, আপনার রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনি এখানে টিক মার্ক দিয়ে তারপর রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পর আপনার কাজ হচ্ছে সাইন ইন করা। অলরেডি আমি রেজিস্টার করে নিয়েছি। রেজিস্টার করার পর আপনার ইমেল অ্যাড্রেসে কনফার্মেশনের জন্য একটা লিঙ্ক আসবে, সেইখানে হয়তোবা আপনাকে আবার কনফার্ম করতে হবে। এবং যখনই আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি কনফার্ম করে ফেলবেন, দেন আপনি সাইন ইন করতে পারবেন। তো আমি এখানে সাইন ইন করে নিচ্ছি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন করা হয়ে গেছে। এবার আপনার যে কাজটা হচ্ছে, আপনি একটি ফর্ম তৈরি করতে যাচ্ছেন। তো অলরেডি আমি ফর্ম তৈরি করেছি, তাই এখানে টু দেখাচ্ছে, টিম কন্ট্যাক্ট ফর্মের দুইটি ইমেল অ্যাড্রেস থেকে কী হয়েছে, ডেটা সাবমিট হয়েছে এবং সেই ডেটাগুলো এখানে দেখাচ্ছে।
তো আপনি যে কাজটা করতে পারেন, এখানে ক্রিয়েট করতে পারেন নিউ ফর্ম অথবা নিউ প্রজেক্ট। আমি নিউ ফর্ম তৈরি করছি, সেই ফর্মের নাম যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে দিচ্ছি স্টুডেন্ট ফর্ম, ওকে। অ্যান্ড প্রজেক্টের নাম এখানে মাই ফার্স্ট প্রজেক্ট দেওয়া আছে, চাইলে আপনার প্রজেক্ট ক্রিয়েটও করতে পারেন, তো সেটা আমি দেখাচ্ছি না। দেন ইমেল টু, কোন ইমেলের মধ্যে আপনি এই ডেটাগুলো সাবমিট করার পর কোন ইমেলে ডেটাগুলো আসবে সেটা এখানে বলে দেবেন। দেন আমি এখানে দিচ্ছি ক্রিয়েট ফর্ম, ওকে, দ্যাটস ইট, সো ফার সো গুড, আমাদের ফর্ম ক্রিয়েটেড ইট সাকসেসফুলি। এবার এখানে যে এপিআইটা আসবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই এপিআইয়ের মাধ্যমে ডেটাগুলো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে নিয়ে আসতে পারবো। তো এখানে যদি আমি এটা কপি করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসলে এই যে ওরা পুরো একটা ফর্মেট, আপনার একটা টেমপ্লেট তৈরি করে দিয়েছে। আপনি চাইলে এই টেমপ্লেটটাও ব্যবহার করতে পারেন জাস্ট এখানে এক্সাম্পলটা চেক করার জন্য বা টেস্ট করার জন্য। তো যাই হোক, আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই এপিআই যেটা কপি করেছি। তো সেম এপিআই এখানেও দেখতে পাচ্ছেন, তারা আমাদের জন্য এটা রেডি করে দিয়েছে যাতে করে ফর্মটা কপি করে আমরা এখানে বসাতে পারি টেস্টের জন্য। তো যাই হোক, আমরা আমাদের ফর্ম তো আগেই তৈরি করে নিয়েছি। এবার এপিআই যে অ্যাড্রেসটা দিয়েছে সেটা আমার এই অ্যাকশনের মধ্যে বসবে। অ্যান্ড মেথড মেক শিওর পোস্ট মেথড হবে, যেহেতু ডেটা আমরা সাবমিট করতে চাচ্ছি তাই এখানে মেথড হবে পোস্ট। এই এতটুকু কাজ, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এবার চলুন আমরা দেখি যে আমাদের ডেটাগুলো আসলে সাবমিট করা হয় কিনা। আমি এখানে নাম দিচ্ছি আনিসুল, ইমেল অ্যাড্রেস এখানে আমার ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। দেন একটা মেসেজ দিচ্ছি, দিস ইজ এ টেস্টিং ইমেল, ও দিস ইজ এ টেস্টিং মেসেজ, দ্যাটস ইট। এতটুকু দেওয়ার পর আমি সাবমিট করছি। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখাবে থ্যাংকস, দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, ওকে, ফাইন। তো এবার আমি যে কাজটা করতে যাচ্ছি, এখানে গো ব্যাক দিলে পিছনের জায়গায় আবার ফিরে আসবে। এবার চেক করবো যে আসলে আমার ইমেল অ্যাড্রেসে এই ইমেলটা সেন্ড হয়েছে কিনা, এই ডেটাগুলো সেন্ড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি এখানে একটি নোটিফিকেশন চলেছে, এসেছে ফর্মস ফ্রি থেকে, এবং এখানে যাওয়া মাত্রই দেখতে পাচ্ছি যে মেসেজ কী এসেছে, ইমেল কী এসেছে এবং নেম কী এসেছে, সেগুলো আমি এখানে ঠিকমতো দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা এখান থেকে শিখে নিয়েছেন কীভাবে ফর্মের ডেটাগুলো কালেক্ট করতে হয় এই ফর্মস প্রি এর এপিআই ব্যবহার করে, ওকে। এখানে ডেফিনেটলি কিছু সেটিং আপনারা চাইলে করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম আপনারা চাইলে এনাবল করতে পারেন কিংবা সেটা সাবমিশনের জন্য ডিসেবল করে দিতে পারেন। তো এই মুহূর্তে যেহেতু এনাবল আছে, সেক্ষেত্রে যে কেউ ফর্মের মাধ্যমে ডেটা সাবমিট করতে পারবে। আমি যদি এটা বন্ধ করে দিই ডেফিনেটলি সাবমিট করতে পারবে না। ইমেল নোটিফিকেশন চাইলে অন রাখতে পারবেন, অফ রাখতে পারবেন। টার্গেট ইমেল এটা চাইলে চেঞ্জ করতে পারবেন। রিডিরেক্ট যদি চান করতে, যে সাবমিট করার পর অন্য একটা জায়গায় চলে যাবে বা অন্য কিছু দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের যেটা লাগবে যে আনলক করতে হবে, আপগ্রেড করতে হবে। এখন তো ফ্রি ভার্সন ইউজ করছি, বাট সেক্ষেত্রে আপনাদের আপগ্রেড করতে হবে। সো কিছু ফিচার্স রয়েছে যেগুলোর জন্য আপনি ফ্রি ভার্সনের মাধ্যমে কাজ সারতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে আপগ্রেড করতে হবে। দেন এখানে অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা চাইলে করতে পারি, আমরা ক্যাপচাটা এখানে এনেবল করে দিতে পারি, এতে করে যাতে করে আমাদের ইমেল যারা করবে, যে ফর্মের মাধ্যমে যারা ডেটাগুলো সাবমিট করবে, সেই ডেটাগুলো যাতে স্প্যামে না চলে যায়, সেই জন্য আমরা এটা কী করতে পারি, এনেবল করে দিতে পারি। তো এবার যখন ফর্ম সাবমিট করবো, লক্ষ্য রাখবেন আমি সেম টাইপের মেসেজ দিচ্ছি। সো এখানে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছি, আনিসুল 100 দিচ্ছি, 100 দিচ্ছি, সাপোজ 100s @yahoo.co.uk, হোয়াট এভার আপনার ইমেল অ্যাড্রেস এখানে আপনি দিতে পারবেন আপনার ইচ্ছা। দিস ইজ এ টেস্টিং মেসেজ টু দিচ্ছি। অ্যান্ড দেন এবার যখন সাবমিট করব, লক্ষ্য রাখবেন এখানে এই যে ক্যাপচাটা আসছে, কারণ আমরা সেটিংয়ে বলে দিয়েছি যে এটা এনেবল করে দিয়েছি সেই জন্য। তো এবার যে ইমেলটা দিবে সেটা ডেফিনেটলি স্প্যামে যাবে না, সো আই এম নট এ রোবট দিচ্ছি। অ্যান্ড দেন এখানে ট্রাফিক লাইটের কথা বলছে, ঠিক আছে, ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করার চেষ্টা করছি, ভেরিফাই দিচ্ছি, সব কিছু ঠিকঠাক থাকলে দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। এবার চাইলে আমি সেটা আবার চেক করে নিতে পারি যে ইমেলটা এসেছে কি না। আমি রিলোড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ইমেল চলে এসেছে এবং যে ডেটাগুলো দিয়েছিলাম সেই ডেটাগুলো এখান থেকে আমি দেখতে পাচ্ছি পারফেক্টলি। সো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। আশা করি এই ওয়েবসাইটটি ব্যবহার করে কীভাবে খুব সহজেই আপনার ফর্মের যে ডেটাগুলো রয়েছে সেগুলো রিসিভ করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকেরই সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।